আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো বৃহস্পতিবার, এখন বাজে হলো 10:45। চিকুকে আমি স্কুল থেকে নিতে এসেছি আর এসে দেখছি ওদের ক্লাসের এখন ডান্স প্র্যাকটিস চলছে। কিছুদিন বাদেই ওদের অ্যানুয়াল প্রোগ্রাম, তাই এখন ক্লাসের ফাঁকে ফাঁকে ওদের এইরকম ডান্স প্র্যাকটিস হয়। তো এখান থেকে ওকে নিয়ে গেলাম আন্টির বাড়িতে, ও আন্টির কাছে পড়ছে আর আমি চলে এসেছি এই বাড়িতে, মায়ের কাছে এসেছি। আর এখানে এসে কালকে একটুখানি ছানা কাটিয়েছিলাম, কালকের ব্লগে তো তোমরা দেখেইছো। সেই ছানাটা দিয়ে কী করবো কী করবো ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো একটু ছানার কোপ্তা করি। মিষ্টি মিষ্টি এই ডিশটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমার কাছে কাজু বাদাম ছিল না, চারমগজ ছিল না, এগুলো বাদ দিয়ে আমি জাস্ট ওই নর্মাল রুটিন মশলা হয় সেগুলো দিয়ে করেছিলাম। ভীষণ ভালো ছিল জানো তো। আজ এত গরম পড়েছে যে বলবার মতো নয়। ফ্রিজ ঘাঁটতে ঘাঁটতে দেখলাম কিছুটা পাকা পেঁপে ছিল, আর একটা ভাঁড়ের হাফ ভাঁড় মতো মিষ্টি দই ছিল। মিষ্টি দই আর পাকা পেঁপে দিয়ে এই স্মুদিটা তৈরি করে নিয়েছি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল জানো তো। পেঁপে খাওয়া তো ভালো, আমি খুব একটা পেঁপে খেতে পছন্দ করি না, শুধু শুধু পেঁপে খেতে ভালো লাগে না, টক দই হলে আরও ভালো হতো। আমি এটাকে মিষ্টি দই দিয়ে বানিয়েছি, বেশ ভালো খেতে ছিল। আমি এক গ্লাস নিলাম আর মায়ের জন্য রেখে দিলাম। আর এটা হলো সন্ধেবেলাকার, সন্ধেবেলায় চিকু আমার খাবে দুধ রুটি। ওই বাড়ি থেকে দুধ এনেছিলাম, এই যে গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি, ছেলেকে দুধ রুটি দিয়ে পড়তে বসাবো। এখন বাজে 6:30 মতন, তো এই যে দুধ রুটি এখানে করব। আর আমারও না আজকে খুব খিদে পেয়ে গেছে। অন্যদিন আমি সন্ধেবেলা বলো রাত্রিরে বলো তেমন কিছুই খায় না, কিন্তু আজকে এত খিদে পাচ্ছে যে বলবার মতো না। রুটি কিনতে গিয়েছিলাম, সেই অন্যদিন আমি 3খানা রুটি নিই, আজকে আমি 5টা রুটি এনেছি। তো এই যে পাতলা পাতলা রুটিগুলো কিনে এনেছি, এখন আমি সেই যে রান্না করেছিলাম এইটা দিয়েই আজকের আমি ডিনারটা কমপ্লিট করবো এত তাড়াতাড়ি। আমার সোনার দুধ রুটি, দুধটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু দুধটা আজকে আনিনি, কালকে এনেছিলাম, ওই জন্য ওকে পুরোটা দিয়ে দিলাম। তো এই যে আমার বেটু এখন উঠে গিয়েছে, ঘুম এখনও কাটেইনি, আমি ডেকে ডেকে তুললাম, উঠরে উঠরে উঠরে, 7:30 বেজে গেছে, দেখো চোখ মুখের কী অবস্থা, ঘুম কাটেনি। দুধ রুটিটা খাও, খেয়ে পড়তে বসো। আর আজকের মতো তোমাদের সঙ্গে মিনি ব্লগ এই পর্যন্ত, টাটা বাই বাই, ভালো দেখো। বল জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, চিকু হলো পড়তে বসেছে আর আমি চিকুর একটা পুরনো খাতা, এই ড্রয়িং খাতাটা পুরো হাবি জাবি এঁকে শেষ করে ফেলেছে। হ্যাঁ, তো এই খাতাটাকে আমি এই এই আঁকাটা আমার ছেলে এঁকেছে, এই যে ঘট আর তার সঙ্গে এই ফুল ঠুলগুলো, এগুলো আমার ছেলে এঁকেছে। আমি এই এই কালারটা দিয়ে, এই কালারটাও জন্মদিনে পেয়েছিল, এই কালারটা দিয়ে বসে বসে কাজ পাচ্ছিলাম না বলে এটা রঙ করেছি। ওই কিন্তু এঁকেছে, আমি জাস্ট একটুখানি রঙ করেছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।